আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড ফাইলস বাই মুনমুন আজকে বিয়ের বাড়ির সাথে গরুর মাংসের জালি কাবাব তৈরি করে দেখাবো বাবুর্চিদের রেসিপিতে কিভাবে দারুণ সুস্বাদু এই জালি কাবাব তৈরি করে নিতে হয় চলুন দেখে নেই জালি কাবাব তৈরির জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে প্রথমে কিমা করে নেব একটা ব্লেন্ডারের সাহায্যে মাংসগুলোকে খুব ভালোভাবে কিমা করে নিয়েছি এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিলি ফ্লেক্স দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া দুই চা চামচ পরিমাণ বাবুরচি স্পেশাল মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এই মশলার রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি এবং এর একটা ভিডিও আছে আপনারা দেখে নিতে পারবেন দিয়ে দিচ্ছি সয়া সস দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণ এবার এর মধ্যে আমি দেব এক মুঠো পরিমাণ ধনিয়া পাতা প্রায় দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব পুদিনা পাতা কাঁচামরিচ দিয়ে দেব দুটো কুচি করে নেয়া সেই সাথে দেব লেবুর রস এখানে আমি প্রায় এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস ব্যবহার করছি সেই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ চিকেন পাউডার দিয়ে দেবো দুই চা চামচ পরিমাণ এবং সেই সাথে চাইলে আপনার টেস্টিং সল্ট ব্যবহার করতে পারেন বা ভুচিরা টেস্টিং সল্ট ব্যবহার করে থাকেন আমি এখানে হাফ চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি এবার খুব ভালোভাবে সমস্ত উপকরণ মেখে নিতে হবে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে চার পিস পরিমাণ পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটিগুলোকে সামান্য একটু ভিজিয়ে খুব ভালোভাবে পানি নিংড়ে নিতে হবে পানি নিংড়ে এই যে গরুর মাংসের মিশ্রণ এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চার পিস পাউরুটি আমি খুব ভালোভাবে পানি নিংড়ে এর মধ্যে দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা ব্রেড ক্রাম দিয়ে দেব যদি মনে করেন যে মাংসের যে মিশ্রণটা সেটা নরম আছে সেই পর্যায়ে আপনার ব্রেড ক্রামটা দিয়ে দেবেন আর যদি মনে করেন যে না লাগবে না ব্রেড ক্রাম তাহলে দেওয়ার প্রয়োজন নেই এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে আমি এগুলোকে কাবাবের সাইজে তৈরি করে নিচ্ছি কাবাবগুলো তৈরি করে আমি এভাবে একটা বেকিং পেপার দিয়ে একটার উপর একটা বিছিয়ে নিয়েছি এই পর্যায়ে আপনারা চাইলে এগুলোকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এইভাবে আপনারা ফাঁকা ফাঁকা করে ডিপ ফ্রিজে প্রায় তিন থেকে চার মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমি কয়েকটা কাবাব আপনাদের ভেজে দেখাচ্ছি চুলায় আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছি আর অন্যদিকে আমি একটা বাটিতে কিছুটা ব্রেড ক্রাম এবং একটা ডিম ভেঙে নিয়েছি প্রথমে ডিমটাকে ফেটিয়ে নিলাম সামান্য একটু লবণ এবং গোলমরিচ দিতে পারেন সামান্য একটু লবণ এবং গোলমরিচ দিয়ে আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি যেহেতু জালি কাবাব এখানে প্রথমে আমাকে ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হবে তারপরে চুবিয়ে আমরা এটাকে ভেজে নেব খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। এটাকে আমরা মতো ভেজে প্রিয় দর্শক এই জালি কাবাবের রেসিপিটা বাবুরচিতে সিক্রেট রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন একদম পারফেক্ট বিয়ে বাড়ির স্বাদ পাবেন আশা করছি আজকের এই সহজ রেসিপি আপনাদের ভালো লেগেছে উপর থেকে ডিম ছড়িয়ে দিয়ে আমরা জালি তৈরি করে নিচ্ছি প্রায় ছয় থেকে সাত মিনিট পর যখন দেখবেন দুই পাশটাই ব্রাউন হয়ে গেছে সেই পর্যায়ে আমরা এগুলোকে উঠিয়ে একটা টিস্যু পেপারে নিয়ে নিব এরপর আমরা এটাকে গরম গরম সার্ভ করে নেব প্রিয় দর্শক তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু গরুর মাংসের জালি কাবাব ভীষণ মজাদার একটা রেসিপি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন চেষ্টা করবেন যেভাবে রেসিপিতে দেয়া আছে সেই ইনগ্রিডিয়েন্টগুলো ফলো করে রেসিপিটা তৈরি করতে আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ